হ্যালো, দিস ইজ সুব্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। এখন কথা হবে নাভারাসা ট্রেলারটা নিয়ে। তো নাভারাসা বা 9 ইমোশনস, আমাদের জীবনের যে ইমোশনগুলো আমাদেরকে কন্ট্রোল করে বা যে ইমোশনগুলোর মধ্যে দিয়ে আমাদের লাইফটা এগোয়, যেরকম ধরুন শৃঙ্গার রস বা আমাদের ইনার বিউটি, দেন রুদ্র, দেন বীর, দেন ভয়ানক, দেন বীভৎস, দেন হাস্য, এইসব রসগুলো, টোটাল যে 9টা রস আমাদের জীবনকে কন্ট্রোল করে বা আমরা যে 9টা রসের দ্বারা কন্ট্রোল হই বা যে রসের দ্বারা আমরা প্রভাবিত হই, সেই রস বা সেই ইমোশনগুলোকে নিয়েই কি এখানে খেলা হয়েছে, অ্যাটলিস্ট ট্রেলার বা টোটাল যেভাবে জিনিসটাকে প্রমোট করা হচ্ছে তাই তো মনে হচ্ছে। এর উপরেই 9টা গল্প রেখে 9 জন আলাদা আলাদা ডাইরেক্টর আর অনসাম্বল কাস্ট নিয়ে এই 6 আগস্টের নেটফ্লিক্সের এডভেঞ্চারটা আনতে চলেছে। তো গত বছরের সব থেকে বড় অ্যান্থোলজি প্রজেক্টের মধ্যে আমি অ্যাটলিস্ট নেটফ্লিক্সের এক্সাইটেড ছিলাম পাওয়া কারাই গেলের জন্য। এবছরের সেম জিনিসটা হতে চলেছে এই নাভারাসা। আই থরলি থরলি এনজয় দ্য ট্রেলার। তো এরপর যেসব কাস্টিং যেগুলো রয়েছে সেগুলো তো নিঃসন্দেহে নিঃসন্দেহে খুব চমকপ্রদ কাস্টিং। বিজয় সেতুপতির মতো একটা একদম কোট অ্যান্ড কোট অ্যাক্টর, দেন সূর্যার মতো স্টার অ্যাক্টর, দেন ওদিকে পার্বতী রয়েছেন, রেবতী রয়েছেন, অরবিন্দ স্বামী নিজে রয়েছেন, প্রকাশ রাজ স্যার রয়েছেন, সিদ্ধার্থ রয়েছেন, আর ওদিকে অঞ্জলি রয়েছেন। কি দুর্দান্ত দুর্দান্ত কাস্টিং নিয়ে করেছে। তো 9টা ইমোশনসকে সেরকম কাস্টিং অ্যাকচুয়ালি দরকারও ছিল। অল্প একটু ডিউরেশন, তো সেই ডিউরেশনের মধ্যে অনেক কিছু দেখানোর চেষ্টা করবে। অল্প অল্প স্টোরি ডিউরেশন নিঃসন্দেহে থাকতে চলেছে। যদি একটা সিরিজ আকারে আনতে চাই, তো এক জিনিস ফিল্ম আকারে আনতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে খুব খুব কম সময় পাবে প্রতিটা কাস্টিং। তো সেদিক থেকে যা পাবে সেখানে বিন্দুতে সিন্ধু দর্শন হতে চলেছে আমাদের মেকার্সদের। যদি যদি এই যে মেকার্সরা বলি বা ট্রেলার বলি বা কাস্টিং বলি, সেই অনুযায়ী যদি সব কিছু হয়ে যায়, ডাইরেক্টরস এর মধ্যে কি সব নাম রয়েছে, গৌতম বসুদেব মানেন রয়েছেন, অরবিন্দ স্বামী নিজে ডাইরেকশন দিচ্ছেন একটা একটা এপিসোডে বা একটা কোনো পার্টে, কার্তিক সুব্বারাজ রয়েছেন, কিসব কিসব ডাইরেক্টরস রয়েছেন, 9 জন আলাদা ডাইরেক্টরের মেকিং এ রয়েছেন, মণিরত্নম স্যার নিজের প্রডিউসার। তো ওভারঅল এ শুধু যেসব নির্মাতারা রয়েছে সেগুলোই বিশাল বিশাল আপনার নজর কাড়বে বা সেগুলো আপনাকে বিশালভাবে মানে অ্যাট্রাক্ট করবে। তারপরে যেই 9টা ইমোশনের উপরে খেলা হচ্ছে, অল্প অল্প টাইম যেটা দেওয়া হচ্ছে সেই টাইমের মধ্যে একটা কম্প্যাক্ট যদি কাজ হয়, তবে নিঃসন্দেহে বিশাল বিশাল ভালো একটা কাজ হতে চলেছে। যদিও গল্পের নিরিখে খুব একটা কিছু বোঝায়নি, বাট সূর্যার ওই ফ্রেমগুলো, তার ওই লাভার বয় টাইপের ব্যাপার আর তার সঙ্গে লাস্টে যে ফ্রেমটা দেখাচ্ছে অনেক কিছু ঘটে যায় মাঝখানে, আর মেয়েরা তারপর জিজ্ঞেস করে ডু ইউ স্টিল ফিল ইন লাভ উইথ মি, এরকম যে ফ্রেমগুলো ওগুলো বেশ বেশ ওই ফিল দেয় যে এটা আলটিমেটলি কোন রস, সিঙ্গার রস মনে হচ্ছে দেখে। বাট দেখা যাক এবার গল্পের নিরিখে এটা কোন রসের উদ্রেক করে আমাদের দর্শকদের মনে বা আর সেটা মেকার্সরা কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে চান। তো গল্পের নিরিখে খুব একটা কিছু এক্সপ্রেস করা হয়নি, এতগুলো স্টার কাস্ট, এতগুলো ইমোশন কি করে কি করবে, দেখা যাক সেগুলোর জন্য ওয়েট। বাট বিজিএমটা দিয়ে যে বিজিএমটা খেলা যায়, কোরআন কোটের ইন্ডিয়ান, যেই একদম আমাদের মাথায় যে ইন্ডিয়ান জিনিস বলতে বা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস বলতে যেগুলো বসে থাকে, সেই ইনস্ট্রুমেন্টস গুলো দিয়ে যেভাবে বিজিএমটাকে ডিজাইন করেছে আমার তো বেশ ভালোই লাগলো। সব মিলিয়ে 2 মিনিটে যে ট্রেলার, ট্রেলার নিঃসন্দেহে সুপার ডুপার হিট, ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর 6 আগস্টের এই প্রজেক্টটা নিয়ে আপনাদের কি এক্সপেকটেশন, আপনারা কেমন বা কি দেখছেন এই প্রজেক্টটাকে, আমি তো আমার নিজের রিভিউ শেয়ার করলাম, সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।